সুন্দরবনের 102 দ্বীপের 54টা দ্বীপের মানুষের বসবাসকে নিয়ে চিন্তা ভাবনা করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নামখানা ব্লকের শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুর্গাপুর জেটির শুভ উদ্বোধন করলেন মাননীয় শ্রীযুক্ত বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়। ভারপ্রাপ্ত মন্ত্রী, সুন্দরবন বিষয়ক দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার, উপস্থিত ছিলেন সুন্দরবন দপ্তরের আধিকারিক বৃন্দ, কাকদ্বীপ মহকুমা শাসক অরণ্য ব্যানার্জি। দপ্তরে নতুন এলেও আগে ঘুরে গেছি তো, এইখানে প্রত্যন্ত এলাকায় সাধারণ মানুষের সুবিধার জন্য যে সংযোগের দায়িত্বটা আছে আমাদের দপ্তরে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আমাদের মাননীয় মন্ত্রীকেও বলেছেন কিছু কিছু বিশেষ জায়গায় আমাদের কিছু কাজ করার জন্যে, এবং তার মধ্যে আমাদের এই গত দেড় দু বছরে আমাদের মন্ত্রীর উদ্যোগে এবং আমাদের দপ্তরের যারা আছেন ইঞ্জিনিয়ার অফিসার, মানে বেশ দ্রুত গতিতে কিন্তু কাজগুলো হচ্ছে। আমাদের বিভাগের কাছে যতটা অর্থ বরাদ্দ হয়েছে আমরা কিন্তু পুরোটাই খরচা করি, এবং যেটা আজকে আপনারা শুনলেন যে যা এস্টিমেটেড, অনেক ক্ষেত্রে যা এস্টিমেটেড কস্ট তার চেয়ে কম খরচায় কিন্তু কাজগুলো আমরা সেরে নিই। তবে আশা করি এটা সিস্টেম্যাটিকভাবে একে একে কাজগুলো ধরে আমাদের বিভাগ এমনভাবে এগিয়ে যেতে পারবে যে এই এই এলাকার জনসাধারণের কল্যাণ হয়। বিডিও নামখানা জেলা পরিষদের সদস্য সীমন্ত কুমার মালী, প্রধান উপপ্রধান নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ এবং জেলার বিভিন্ন প্রশাসনিক আধিকারিক বৃন্দ। আমরা খুব শীঘ্রই আশা করছি নামখানা মানুষকে আমরা উপহার দিতে পারব, কারণ সেই ব্রিজটা হয়ে গেলে আপনারা জানেন যে চন্দনপেড়ি, উত্তর চন্দনপেড়ি, দক্ষিণ চন্দনপেড়ি মানুষের সাথে আমাদের চন্দননগর থেকে শুরু করে এই এলাকার মানুষের যথেষ্ট সুবিধা হবে ছিল। সেই প্রজেক্টের ব্যয় ছিল 1,53,34,00,000 টাকা, তার মধ্যে আমরা খরচ করেছি 1,46,00,000 টাকা আমরা খরচ করেছি। অত্যন্ত মানে চিন্তা করুন যে আমি যেটা স্যার বলেছেন, আমাদের এসি সাহেব বলেছেন, কত নিষ্ঠার সাথে সততার সাথে আমাদের দপ্তর কাজ করেছে। হ্যাঁ, এক্সপেন্ডিচার মানে যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল ছিল, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল থেকেও অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করে, যেটা আমি বক্তব্যে বলছিলাম এটা সম্ভব হয়েছে। থানা পাথর প্রতিমা এবং আমাদের কাকদ্বীপেরও তিনটে ব্রিজ আমরা উদ্বোধন করব। রিঙ্কু ফুডওয়্যার এখন নতুন সাজিয়ে নতুন ভাবে, এখানে আপনারা পেয়ে যাবেন খাদিমস, বাটা, প্যারাগন, ক্যাম্পাস, আরো ব্র্যান্ডেড অনেক রকম জুতোর রকমারি সম্ভার। কাকদ্বীপ শ্মশানকালী মন্দিরের সামনে কৃষ্ণকালী কমপ্লেক্স, কাকদ্বীপ দক্ষিণ ২৪ পরগনা।